মোবাইল দোকানে চুরি, ঘটনায় গ্রেপ্তার এক মহিলা সহ মোট 3 জন। জানা গেছে, চুরির পর হাত ঘুরে মোবাইল যেত বাংলাদেশে। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ধৃত মোবাইল চোর, সনাতপুরের একটি মোবাইল ফোনের দোকান থেকে 84টি ফোন চুরি করে পালিয়েছিল অভিযুক্তেরা। তদন্তে নেমে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। আপাতত 67টি ফোন উদ্ধার করা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুরির ঘটনাটি ঘটেছে মার্চ মাসেই। জানা গেছে, ভোরবেলা সোনারপুরের রাজপুর এলাকার একটি মোবাইল ফোনের দোকানে ঘটে এই ঘটনা। চুরির ঘটনার পর দোকানের মালিক বাপি দাস স্থানীয় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে অবশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চুরি যাওয়া মোবাইলের কয়েকটির ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছিল। তার IMEI নম্বর ট্র্যাক করে জলঙ্গি এলাকা থেকে হদিশ পেলে এক অভিযুক্তের। সেখানেই শশধর নামে এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়। এরপর শশধরের সূত্র ধরে আরও কয়েকজনের খোঁজ মেলে। জানা গেছে, শশধরও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সোনারপুরের খুড়িগাছি এলাকায় কণিকা জানার বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার হয়। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তরা মোবাইল ফোনগুলি কণিকার বাড়িতে এনে স্টোর করত এবং সেখান থেকেই চোরাই মোবাইলগুলি মুর্শিদাবাদ, মালদা ও বাংলাদেশে পাচার হয়ে যেত। এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ। মোবাইল চুরি হয় প্রায় 82টার মতো মোবাইল দিলে, সেই খবর এখানে হওয়ার পরে কেস এখানে স্টার্ট হয়। তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল, সেটাকে অ্যানালাইজ করে দুজন লোককে দেখা যায় যারা অ্যাক্টিভিটা করছে। তার পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিম এবং এসওজির সহযোগিতায় একটা লিড পাই যে জলঙ্গিতে একটা ফোন অ্যাক্টিভ হয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে। সেই ইয়েতে আমাদের কৃষি পার্টির অফিসার সুজিত দাস সরকারও ওখানে যায়। ওখানেও 2-3 দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে। করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় 21টা ফোন রিকভারি হয়। রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে। ফেরার পর এখানে লোকালে এবার যেভাবে যারা চুরি করেছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরও 2 জনকে এখানে অ্যারেস্ট করি। করার পর পরবর্তীকালে টোটাল আরও সব কিছু মিলে প্রায় 700টা মোবাইল আমরা রিকভারি করি। তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয়। এখন রিকভারি হওয়ার পর এখন সবাইকে আমরা অ্যারেস্ট করে তারপর পাঠিয়ে দিই। এখন সবাই পিসিতে আছে, আগামী কালকে ওদের সাথে ওরা চলে যাবে আবার কোর্টে। এই হচ্ছে আমাদের মানে এই রিকভারির একটা গল্প। এত সুন্দর রিকভারি এর আগে তো এত বড় দেখা যায়নি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দোকান মালিক। এ বিষয়ে দোকানের মালিক বলেন, তো আমরা ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা 28 নাগাদ শাটারটা খোলা হয়েছে আর একটা 36-এ ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো চুরি হয়েছে। 84 খানা মোবাইল চুরি হয়েছে, তার মধ্যে এবার এখন কতগুলো আমি রিকভারি পাবো জানি না, সেটা থানা আমাকে জানাবো। জানালে ম্যাক্সিমাম বলছে রিকভারি হয়ে গেছে 62-64 পিস পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোনারপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।